नमस्कार बंधुरा, रिंकि रान्नाबान्नाते आपनादेर अनेक अनेक स्वागत। आज के रान्ना करब पुकुरेर जैंत कातला माछेर एकटा दुर्दान्त स्वादेर रेसिपी। आज रान्ना करब कातलार कालिया। तो अपनारा पुरो भिडियोटी स्किप ना करे देखते थाकबेन। तो प्रथमे एखाने कातला माछटा आमी केटे नेब। पुरो पुकुरेर जैंत एटा कातला माछ। तो ई कातलार कालिया खेते किन्तु दारुण टेस्ट लागे। तो अपनारा पुरो भिडियोटी देखते थाकुन। এই যে মাছগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের ভিতরে লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। কালো জিরে, এখানে আছে রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, সব কিছু একসঙ্গে বাটা মশলাটা এবার দিয়ে কষিয়ে নেব। মশলাটা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটা ভেজে নেব। একটু তেল দিয়ে দেব, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল মিশিয়ে দেব। দিয়ে এই ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকে ঝোলটা একটু ফুটিয়ে নেব। আপনারা সরিয়ে দেখবো। ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এর উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে কাতলার কালিয়া। তো আপনারাও এইভাবে বাড়িতে কাতলা মাছের কালিয়া বানাতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করলাম।